হ্যালো গাইস, ফাইনালি আমিও সেলিব্রিটিদের মতো অনেকগুলো কেক কেটে ফেললাম। কেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো গাইস, ইটস প্রিয়া মিথিলা, নাম তো শোনাই হোগা, শুনো নাই, হোয়াট এভার। যে গাইস, ফর দ্য ফার্স্ট টাইম আমি ফুড ব্লগ করতে যাচ্ছি দ্যো ক্যাফেতে। দ্যো ক্যাফের বুফে আমি আগে অনেকবার ট্রাই করেছি, বাট এইবার ভাবলাম তোমাদের সাথে করে করি। তো গাইস, তোমরা সবাই কিন্তু আমার অ্যাকাউন্টটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রিয়া মিথিলা, তোমরা তো অনেকেই জানো, আর যারা জানো না তারা আজকে কিন্তু জেনে নিলে। আর টিকটকে স্বভাবীরা কিন্তু অনেকগুলো লাইক দিবা, একবারে অনেক অনেকগুলো করে লাইক দিবা। ওকে গাইস, চলো তাহলে আমরা দ্যো ক্যাফেটা দেখে আসি। সো গাইস, আমি চলে এসেছি, আর এইটা হচ্ছে গুলশান ব্রাঞ্চে। দেখো পুরোটাই ফাঁকা। ওএমজি, আমি ফার্স্টে এসেছি, আজ ওই তো আমি না গুড গার্ল। গাইস, এসে ওদের স্টাফদের ড্রেসের কালার দেখে তো আমি পুরো অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছি, কজ আমারও সেম কালার। কেউ যদি ভাবে আমি ওদের স্টাফ, ও ভালো লাগে না। গাইস, আমি কিন্তু আজকে ডিনারে এসেছি, আর ডিনার হচ্ছে পার পার্সন 1350 টাকা। আর এই 1350 টাকায় পেয়ে যাচ্ছ 100+ আইটেম, লাইক সিরিয়াসলি 100+ আইটেম কে খায় আজই। গাইস, এটা হচ্ছে স্যালাডের ব্র্যান্ড, দেখো এত রকম স্যালাড থাকে, আর আমার তো অনেক ফেভারিট, আমি আজকে অনেকগুলো খেয়ে নেব। এই দেখো, আরো সাথে আছে অনেকগুলো সস। ওকে, এই সাইডে আছে ফ্রেশ জুস, আমার তো ফ্রেশ জুস খুবই পছন্দ, তবে খেয়ে দেখতে হবে আসলেই ফ্রেশ কি না। ওএমজি, আমি তো দেখি ফুড ব্লগারদের মতো কথা বলতেছি। সাকিব, এসো আমাকে নিয়ে যাও, আমি খাবারের মধ্যে হারিয়ে গিয়েছি। এই সাকিবটা যে কোথায় গেল! আচ্ছা, ও আস্তে আস্তে আমি তোমাদেরকে ডেজার্ট গুলো দেখিয়ে দিই। দেখো কত আইটেমের ডেজার্ট। আমার কিন্তু মিষ্টি একদম পছন্দ না, তোমাদের যাদের পছন্দ তারা দেখে নাও। ওকে, এখানে 3 রকমের স্যুপ আছে, কর্ন স্যুপ, ক্লিয়ার স্যুপ আর থাই স্যুপ। আমার কিন্তু থাই স্যুপ অনেক পছন্দ। গাইস, এই স্যুপের বাটিটা কিন্তু আমার না, এটা একটা হ্যান্ডসাম ছেলের বাটি, যার উপর আমি ক্রাশ খেতে গিয়েছিলাম, কিন্তু খেতে গিয়ে দেখি সে স্যুপের সব কিছু খেয়ে চলে গেছে। আর এই হচ্ছে আমার বাটি, দেখো কিচ্ছু নাই, কেমনটা লাগে! আচ্ছা, মোমোটা অনেক সুন্দর ছিল, অনেক জুসি ছিল। এরপর চলে এসেছি মেইন কোর্সে। দেখো এইগুলো হচ্ছে মেইন কোর্স, আমি এতগুলোর নাম কেমনে বলবো, তোমরা দেখে দেখে নাও, নাম বলতে গেলে তো পুরো ব্লগই শেষ হয়ে যাবে, ও ভালো লাগে না। গাইস, বেশি খাবার দেখলে আমার না কিচ্ছুই খেতে ইচ্ছা করে না, আমার এমনিতেই পেট ভরে যায়, কিন্তু কি আর করা বলো, তোমাদের জন্য আজকে আমি প্লেট ভরে ভরে খাবার নেব। তোমরা আবার ভেবো না কিন্তু আমি সবসময় এইরকমই খাই, তো তোমরা খাবারগুলো দেখো, আমি ততক্ষণ প্লেট নিয়ে আসি, ঠিক আছে? সো গাইস, আমি প্লেট ভরে ভরে খাবার নিয়ে ফেলেছি, তো এখন আমি খেতে বসে যাব। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি মনে হয় এত খাবার নষ্ট করেছি, তার জন্যে সরি, সরি না, তোমরা সরি বলবা, আমি কেন সরি বলবো, ও ভালো লাগে না। গাইস, লিটারালি আমি খাচ্ছিলাম আর এদিক ওদিকে দেখছিলাম যে কেউ আমাকে দেখে ভাবছে কি না যে আমি অনেক দিন খাবার খাই না। সো গাইস, খাবার শেষ করলাম আর খাবারের টেস্ট এভারেজ ছিল। সো ফাইনালি গাইস, এই হচ্ছে সেই কেকগুলো যেগুলো আমি মনের আনন্দে কেটেছিলাম। আমি একজন ব্লগার ভাইয়াকে দেখেছি, ভাইয়াটা যেখানেই যায় অনেকগুলো কেক কাটে, তো ভাবলাম আমারও কাটতেই হবে, না হলে ব্লগ কমপ্লিট হবে না, তো আমিও কেটে ফেলেছি। আর আমি সেগুলো খেয়েছিলাম না, কিন্তু এই ডেজার্টগুলো খেয়েছিলাম। আইসক্রিম স্টেশনে গিয়ে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আগে খাবারের সাথে ইনক্লুডেড ছিল, এখন 150 টাকা দিয়ে কিনে খেতে হয়, কেমনটা লাগে! সো গাইস, ব্লগ এইখানেই খতম, পয়সা হজম, সবাই সবার বাড়ি চলে যাও, বাই বাই, গুড নাইট।